হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে সোমবার, এখন বাজে 9:30। তো আকাশও যথারীতি খেয়ে অফিসে বেরিয়ে গেছে। আমি এখন ব্রেকফাস্ট করতে বসেছি, কি নিয়ে বসেছি সেটাও তোমাদের দেখাবো। আর ক্যান্ডুকে দেখো, এই দেখো ক্যান্ডুকে, অনেকদিন পরে তোমাদের ক্যান্ডুকে দেখালাম। যদিও আগের ব্লগটায় কোকোর সাথে খেলতে দেখেছিলে, তো তারপরে আর ভিডিও করাও হয়নি। কালকে করেছিলাম, কালকে অল্প করে করে তোমাদের বলেছিলাম যে আজকের থেকে ব্লগ কন্টিনিউ হবে, তো সেই রকমই চলে এসেছি। আর ব্রেকফাস্টে কি নিয়ে বসেছি দেখো, লুচি, তরকারি, পটল ভাজা আর চাটা তো মাস্ট, চাটা থাকতেই হবে, চা। তো এখন ব্রেকফাস্ট করবো, সকালে স্নান করে পুজো টুজো সব হয়ে গেছে, মোটামুটি কাজ বাজ সবই হয়ে গেছে। পুজোটার জন্যই তাড়াতাড়ি স্নানটা করা, এখন তো ওখানে ঠান্ডাও ভালো পড়ছে, তো এবার থেকে আর সকালে স্নান করা যাবে না, একটু বেলা করে করতে হবে। তো চলো আমি ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, চলো। তো তোমাদের সাথে আবার অনেকক্ষণ পরে কথা হচ্ছে, কাজ বাজ সব সারা হয়ে গেছে, তোমাদের দেখাই ঘরটা দেখো। আজকে সোফার চাদরটা পাল্টে দিয়েছি, তো আর তোমাদের কুশনের কভারগুলো তো দেখানোই হয়নি, দেখো এই কুশনের কভারগুলো কিনেছিলাম, কিরম হয়েছে জানাবে, তোমাদের দেখানো হয়নি, ভুলেই গেছিলাম। আর রান্নাঘর মোটামুটি সবই পরিষ্কার হয়ে গেছে। আর এখন দুপুরে লাঞ্চে একটু পটল ভেজেছি, তাই এখানে চাপা দিয়ে এটা রেখেছি, তেল আছে একটুখানি তাই। আর তোমাদের গপুকে দেখাই, গপুকে তো অনেকদিন দেখানো হয়নি, এ দেখো তো মোটামুটি সব কাজই সারা হয়ে গেছে। এখন বাজে 2:30, খাওয়াও হয়ে গেছে, আজকে সেরম কিছু করিনি, পটল ভেজেছিলাম একটু, আর ডাল ছিল ফ্রিজে, আর ভাত করেছিলাম। ক্যান্ডু আজকে টক দই দিয়ে খেয়েছে ভাত, তো এবার একটু শুতে যাব। এবার একটু শুতে হবে, তো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে, ঘুম থেকে উঠে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ওকে চলো, টাটা। তো তোমাদের সাথে অনেকক্ষণ পরে কথা হচ্ছে, এখন 7:30 অলরেডি বেজে গেছে, তো এখন এবার রাতের রান্না করতে যাব। তো আজকে হবে ভেজ বিরিয়ানি, জলটা আমি অলরেডি বসিয়ে দিয়ে এসেছি, চলো তোমাদের দেখাই। এখানে ক্যান্ডুর ভাত হচ্ছে, তো এখানে অলরেডি জল বসানো হয়ে গেছে, গ্যাসটা জ্বলে, তো গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এখানে আমি চালটা আগে থেকে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি, তো এবারে জলের মধ্যে দিতে হবে জিরে, এলাচ আর তেজপাতা। দিয়ে দিয়েছি, এবারে দেব 1 চামচ ঘি, এই যে ঘিও দিয়ে দিয়েছি, এবারে একটু এটা মিক্সড করে দিতে হবে। এবারে দেবো এতে নুন, নুনটা একটু বেশি দিতে হবে, Thank you.
তন্দুরি দিয়ে আরো একবার মিশিয়ে দিলাম। এবার আমি এটা একটু ঢাকা দিয়ে দেব। জলটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। এটা তো দেখো জলটা গরম হয়ে গেছে, ধোয়া উঠছে। আমি চালের এখানে জলটা জড়িয়ে রেখেছি, তো এবার চালটা দিয়ে দেবো। তো চাল দিয়ে দিয়েছি, এবার একটুখানি মিশিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। আর এখানে হাফ লেবুর রস করে রেখেছি, এটা যখন হয়ে আসবে ভাতটা তার কিছুক্ষণ আগে দিতে হবে। আর টক দইটা পরে দেখাচ্ছি কি হবে। তো আমার ভাতটা এদিকে হয়ে গেছে, এই যে চালগুলো লম্বা লম্বা মতো হয়ে গেছে আর ভেঙে ভেঙে যাচ্ছে। তো এই পর্যায়ে আমাকে এটা ফ্যানটা ঝাড়িয়ে নিতে হবে। এখানে গোটা আলু সেদ্ধ করে রেখেছি, তো এগুলো এবার হালকা করে ভেজে নেব। আর চালটা আমি এইরকমভাবে পাখার তলায় রেখেছি যাতে গরম এটা হাফটা এ হয়ে যায়। চালটা এমনি ঝরঝরে হয়েছে। তো এবারে আলুগুলো ভেজে নিতে হবে। এই যে আলু ভাজা হয়ে গেছে, এখানে এরমভাবে ভেজেছি। আর এখানে এবার পনিরটা ভাজতে দিয়েছি। পনিরটা দু পিট লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। এটা নিজেদের ইচ্ছে মতো আপনারা ভাজবেন, অনেকে কম ভাজা পছন্দ করে। তো একটু লাল লাল করে ভেজে তুলে নেব। তো আমার যতটা তেল লাগবে আমি নিয়ে নিয়েছি, বাকিটা এতে তুলে রেখেছি, সরিয়ে দিলাম। তো এবার ওর মধ্যে দেবো এক চামচ ঘি। এক চামচ ঘি দিয়ে দিয়েছি, এটা মিক্স করে নিতে হবে। এবার ওর মধ্যে দিয়ে দেবো গোটা মশলা। এর মধ্যে আছে দারচিনি, জিরে, তেজপাতা আর এলাচ। আমি লবঙ্গ এর মধ্যে দিই। এটা কিছুক্ষণ একটুখানি ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজা হয়ে গেছে, এবার আমি পেস্টটা দিয়ে দেবো। এর মধ্যে আছে কাঁচা লঙ্কা, টমেটো আর 1 ইঞ্চি আদা। এটা একটু কিছুক্ষণ ভেজে নিতে হবে টমেটোটা।
এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এর মধ্যে আছে হাফ টিস্পুন জিরে, হাফ টিস্পুন গরম মশলা, বিরিয়ানি মশলা, আর হলুদ আর লঙ্কাটা আমি একদম অল্প অল্প দিয়েছি যেহেতু লঙ্কা পেস্ট দেওয়া আছে, আর ধনে আর জিরে সমান সমান দিয়েছে একদম হাফ টিস্পুন করে দিয়ে দিলাম। ডিমটা একদম অল্প আঁচে করে দিলাম। অল্প একটু জল দেব সামান্য। দিয়ে এটাকে মিক্স করতে হবে। এবারে দেব অল্প একটু চিনি। এবারে এটাকে দেবো সেটিয়ে রাখা টক দই। টক দইটা আমি আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম, টক দই দিয়ে দিয়েছি। এবারে আলু আর পনিরটা দিয়ে দিচ্ছি। ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। এবার এটা চাপা দিয়ে কিছুক্ষণ হতে দিতে হবে যাতে আলু আর পনিরটার মধ্যে সব মশলা ঢুকে যায় ঠিকঠাক ভাবে। তো কিছুক্ষণ এটা হবে। এই যে তরকারি আমার রেডি, এবার শুধু ভাতটা সাজাতে হবে। তেল ছেড়েও দিয়েছে ভালো, তো এবার ভাতটা সাজিয়ে নিই। তো 15 মিনিট দমে রাখার পর বন্ধ করে দিয়েছিলাম, 5 মিনিট ছিল। তো এবারে খুলে দেখি কিরকম হয়েছে। চলো, ভালো গন্ধ তো বেরিয়েছে। তো হয়ে গেছে, দেখা যাক এবার কিরকম খেতে হয়েছে। ইশ্বর।
ডিম দিছিস নাকি? আলু আলু ভালো হয়েছে তো। আজ নিরামিষ না? বিরিয়ানি মাস্টার কে আমি চাইনি। কেন্দ্র বিরিয়ানি খাবি? টেস্টার দেখালো না? দেখাবে ফার্স্ট রাইটা সেকেন্ড রাইট সেকেন্ড কত বাকি ভাই আমাকে আর দিস না। ওটা মধ্যে আসলে ভালোই বেরোচ্ছে। তো চলো ডিনারটা কমপ্লিট করি, আর পরে কথা হচ্ছে। তো ডিনার কমপ্লিট, এবারে শুতে হবে, কাল আবার সকালে ওঠা আছে, ওর অফিসও আছে। তো চলো আজকের মতো ব্লগটা এতটাই রাখছি, যদি ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, আর কমেন্ট লাইক শেয়ার করতে তো ভুলবেই না, কমেন্ট করে জানাবে আমার ব্লগ তোমাদের কেমন লাগছে। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা, গুড নাইট।